সুপ্র শিক্ষার্থী আমার দীর্ঘদিন ছুটির পরে আমি আবারও চলে এসেছি তোমাদের অনলাইনে ক্লাস নেওয়ার জন্য তোমরা সকলে কেমন আছো আমি আশা করছি তোমরা সকলে সুস্থ আছো এবং নিরাপদে বাড়িতে অবস্থান করছো প্রিয় শিক্ষার্থী এই ছুটিটা তোমরা ভালোভাবে কাটিয়েছ তো আমি আশা করছি তোমরা ভালোভাবে কাটিয়েছ যদিও এই করোনাকালীন সময়ে কোনো ছুটি খুব ভালোভাবে কাটানো সম্ভব নয় তারপরেও যতটুকু পারা যায় তোমরা নিশ্চয়ই ভালোভাবে কাটিয়েছ সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনা কিছুটা তোমরা গুছিয়ে নিয়েছ তো শিক্ষার্থী চলো তাহলে আমাদের ক্লাসে চলে যাওয়া যাক আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজকের ক্লাসটি পরিচালনা করছি আমি শ্রাবণী ধর প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ ঢাকা কলেজ ঢাকা শিক্ষার্থী আজকে আমি উচ্চ মাধ্যমিক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র অধ্যায় সপ্তম মান ব্যবস্থাপনার উপর ক্লাস নিব মান ব্যবস্থাপনার আজকে আমার প্রথম ক্লাস কিন্তু তোমাদের সাথে আজকে আমার নবম ক্লাস প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের দুটি ছবি দেখাবো তোমরা কি বুঝতে পারছো ছবি দেখে তা বলবে ঠিক আছে দেখো প্রথম ছবিটি দেখে খুব ভালো লাগছে না তোমাদের হ্যাঁ গাছে আপেল ধরে আছে তাই না অর্থাৎ এই ছবিটি দেখে আমরা কি বুঝতে পারছি তো আপেলগুলো কি খারাপ না ভালো সাধারণত আমরা বুঝতে পারছি যে আপেলগুলো খুব সতেজ হম এবং এটার মান মানে কোয়ালিটিটাও খুব ভালো মনে হচ্ছে যেহেতু গাছে ধরে আছে খুব সুন্দর রংটি তাই না এবং এটির যে সতেজতা সেটাও বোঝা যাচ্ছে তাই না আচ্ছা একটি ছবি তোমাদের দেখাই এই ছবিটা দেখি কি ভালো লাগছে মোটেও ভালো লাগছে না অর্থাৎ কিছু আপেল পচে গেছে ভালো লাগছে না এই আপেল তোমাদের যদি আহ এই দুই ধরনের আপেল দেওয়া হয় তোমরা কোনটি খাবে এটা কি আবার প্রশ্ন করতে হয় তাই না অবশ্যই এটি খাবে যেটি গাছে ধরে আছে পারলে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাবো তাই না কিন্তু এটি কিন্তু আমরা কেউ নিতে চাব না কারণ এটির মানটা কি ভালো এটার কোয়ালিটি ভালো আছে ভালো নেই মান ভালো নেই তাই তো পচে গেছে এটি আমরা কেউ খাবো না তাহলে আমরা কোন ধরনের জিনিস কিনতে চাই খেতে চাই বলো তো যেটির কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট তাই না ভালো সেটি আমরা কিনতে চাই এবং সেটি আমরা কিনে খেতে চাই বা ভোগ করতে চাই যেটি তোমরা বলো না কেন অর্থাৎ যেটির প্রতি আমাদের প্রত্যাশা আমাদের স্যাটিসফ্যাকশন যেটি একদম সবচেয়ে সেটি কিন্তু আমরা কিনতে চাই ভোগ করতে চাই তো শিক্ষার্থী তাহলে তোমরা কি বুঝতে পেরেছ যে আজকে আমরা কোন টপিক্স উপর পড়াশোনা করতে যাচ্ছি হ্যাঁ তোমরা তো অবশ্যই বুদ্ধিমান অবশ্যই বুঝতে পেরেছ আজকে আমরা মান ব্যবস্থাপনা উপর পড়াশোনা করব ঠিক আছে আচ্ছা তাহলে মান ব্যবস্থাপনার উপর আমরা যে আজকে ক্লাসটি করতে যাচ্ছি তাহলে তো অবশ্যই আমাদের কোয়ালিটি বা মান এই জিনিসটা কি এটি তো অবশ্যই আমাদের জানতে হবে তাই না তাহলে আজকের ক্লাসটি শেষে আমরা কি কি জানতে পারবো কি কি শিখতে পারবো আমরা একটু দেখিনি ঠিক আছে দেখো মানের ধারণা ব্যাখ্যা করতে পারবে আজকে ক্লাসটি শেষ করলে তোমরা মানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে সার্বিক মান ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা করতে পারবে সার্বিক মান ব্যবস্থাপনার দর্শন ব্যাখ্যা করতে পারবে এবং সার্বিক মান ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে তাহলে প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি করবে এবং খাতা কলম নিয়ে বসে নোট করে রাখবে তোমাদের গত যে বাড়ির কাজগুলো দিয়েছিলাম তোমরা সেগুলো নোট খাতাতে খাতাতে অর্থাৎ আমার জন্য এই এই বিষয়ের জন্য আলাদা একটি খাতা তোমাদের করতে বলেছে যেহেতু আমি বাড়ির কাজ দিই এবং সৃজনশীল প্রশ্ন তোমাদের সলভ করাই সুতরাং তোমরা নিশ্চয়ই খাতাটি করেছো এবং সৃজনশীল প্রশ্নগুলোও লিখেছো এবং যে বাড়ির কাজগুলো তোমাদের দিয়েছি সেগুলোও নিশ্চয়ই তোমরা খাতাতে তুলে রেখেছো শুধু পড়লে হবে না খাতাতে অবশ্যই লিখতে হবে ঠিক আছে এবং আমার ক্লাসটি করার সাথে সাথে তোমরা অবশ্যই ক্লাস নোটে অর্থাৎ খাতাতে অবশ্যই তোমরা টপিক গুলো তুলে রাখবে এবং নোট করে রাখবে ওকে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা প্রথমে যে জিনিসটা শিখবো সেটি হচ্ছে মানের ধারণা মানটা কি কোয়ালিটিটা কি আমরা যে সব সময় বলি যে হান্ড্রেড পার্সেন্ট যেটি মান ভালো সেটি আমাকে দেন ঠিক আছে যেটি সবচাইতে ভালো কোয়ালিটি সেটি দেখান আসলে সেই মানটা কি এই মানটা কি এক একজনের জন্য এক এক রকম নাকি সবার জন্য এক রকম ঠিক আছে তাহলে চলো প্রিয় শিক্ষার্থী আমরা দেখি যে মান কি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু কি বলা হচ্ছে যে ক্রেতাদের প্রত্যাশা পূরণে পণ্যের সক্ষমতাই হলো মান দেখতে পাচ্ছ অর্থাৎ ক্রেতারা যা প্রত্যাশা করে যা আমি এই ধরনের পণ্য পেতে চাই সবাই কিন্তু এক ধরনের পণ্য পেতে চায় না কিন্তু ক্রেতার প্রত্যাশা অনুযায়ী পণ্য যদি সেই প্রত্যাশা পূরণ করতে পারে তাহলে আমরা বুঝতে পারবো যে সেই পণ্যের মান ভালো ঠিক আছে অর্থাৎ ক্রেতা যা প্রত্যাশা করে কোনো পণ্য যদি সেই প্রত্যাশাটা পূরণ করতে সক্ষম হয় তাহলে মান বলতে আমরা কি বুঝতে পারছি বলতো ক্রেতাদের প্রত্যাশা পূরণে পণ্যের সক্ষমতাই হলো মান আর যদি আমরা অন্যভাবে বলতে যাই ঠিক আছে তাহলে যে আহ পণ্যের কিছু গুণাগুণ যেটি আমরা বলি বৈশিষ্ট্য ঠিক আছে তো সেই বৈশিষ্ট্য যখন ভোক্তা বা ক্রেতাদের চাহিদা মিটায় এবং তাদের সন্তুষ্টি বিধান করে এবং যে কাজ সেই পণ্যের যে কাজ সেই উপযোগিতা এবং কার্যকারিতা যখন ভোক্তা বা ক্রেতার প্রত্যাশার সমান হয় বা তার চেয়েও বেশি হয় তখনই কিন্তু আমরা সেটিকে মান বলে থাকি বুঝতে পেরেছ তাহলে কি আবার বলছি আবারও আমি স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের জন্য আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি মান বলতে পণ্যের নির্দিষ্ট গুণগত বৈশিষ্ট্য সমূহকেই বোঝায় যা ভোক্তা বা ক্রেতাদের চাহিদা মেটায় সন্তুষ্টি বিধান করে এবং যার উপযোগিতা বা কার্যকারিতা ভোগকারী বা ক্রেতাদের কাছে প্রত্যাশার সমান বা তার চেয়েও বেশি বে শিক্ষার্থী নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে মান কাকে বলে যদি পরীক্ষাতে আসে মান কি মান বলতে কি বোঝায় তোমরা অবশ্যই লিখতে পারবে আশা করি ওকে তাহলে দেখো পণ্যের এই সকল গুণগত বৈশিষ্ট্যই হলো কিছু গুণগত বৈশিষ্ট্য আছে যেমন সেই গুণগত বৈশিষ্ট্যগুলোকে আমরা মান বলছি যেমন পণ্যের সাইজ পণ্যের ডিজাইন ফিনিশিং কালার তারপরে পণ্য কি উপাদান আছে সেই পণ্যে সেই উপাদানগুলো এবং টেকসই ক্ষমতা বা স্থায়িত্ব এই সকলে কিন্তু মানের মধ্যে পড়বে তাহলে মানের বৈশিষ্ট্য কি মানে কোন কোন জিনিসগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে সেই পণ্যটির মান ভালো বা মান ভালো নয় গুণগত মান ভালো তাহলে প্রিয় শিক্ষার্থী তাহলে চলো আমরা সেই মানের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই ঠিক আছে তাহলে মানের বৈশিষ্ট্যতে প্রথমেই যে বৈশিষ্ট্য আসে সেটি হচ্ছে কার্য সম্পাদন যোগ্যতা আমরা যে কারণে পণ্যটি কিনবো ঠিক আছে সেই কারণটি সেই কিন্তু পূরণ করার সক্ষমতা থাকতে হবে ওকে যেমন ধরো তুমি তোমরা তো এখন খাতা কলমে লিখছো তাই না তাহলে কলম যে তোমরা কলম দিয়ে লিখছো এই কলমের কার্য সম্পাদন যোগ্যতা কোনটি কলমের কালি দিয়ে তোমরা লিখতে পাচ্ছ তাই না এটি হচ্ছে কার্য সম্পাদন যোগ্যতা যদি কলমের কালি না থাকে কিন্তু কলমটা দেখতে অনেক সুন্দর হয় এটির কালার সবকিছু খুব সুন্দর দেখতে কলমটি কিনবে অবশ্যই কিনবে না সপিচ হিসেবে নিয়ে রাখতে পারো সেটা আলাদা কথা কিন্তু আমরা যখন লেখার জন্য কিনবো ওকে তাহলে কি যে আহ কোনো পণ্যের কার্য সম্পাদন যোগ্যতা কিন্তু মানের একটি বৈশিষ্ট্য যে কার্য সম্পাদন যোগ্যতা যদি না থাকে তাহলে পণ্যটি মান সম্পন্ন না আমরা সেটি ধরে নিব বা সেই পণ্যটি আমরা ক্রয় করব না এরপরে দেখো বিশিষ্টতা বিশিষ্টতা মানে কি বিশিষ্টতা মানে হচ্ছে স্বতন্ত্র বৈশিষ্ট্য আমরা জানি প্রতিটা আলাদা কার্য সম্পাদন যোগ্যতা যেটি যেটি সেটি থাকবে যেমন কলমের বললাম যে কালি এটি হচ্ছে কার্য সম্পাদন যোগ্যতা কিন্তু প্রতিটি পণ্যের আলাদা আলাদা কিন্তু বিশিষ্টতা থাকবে যেমন এই কলমটি যদি দেখতে সুন্দর হয় বা কিছু কলম আছে পড়লেও সেটি নিপ নিপ ভেঙে যায় না বা নিপ পড়ে যায় না ঠিক আছে বা উপর করে রাখলেও পকেটে সেটি কালি বের হয়ে যায় না এটি এক একটা কিন্তু এক এক রকম থাকে যেমন হচ্ছে আমরা আমরা যে মোবাইল মোবাইল ফোন ইউজ করি সেই ফোনের কিন্তু যোগ্যতা আসলে মেইন কারণটা কি মেইন কারণ যে কাজের জন্য আমরা ব্যবহার করি সেটি হচ্ছে ফোন আলাপ মানে কথাবার্তা যেন আমি শুনতে পাই এবং আমার কথা যেন আরেকজন শুনতে পায় যার কাছে আমি ফোন দিয়েছি ঠিক আছে এটি হচ্ছে কার্য সম্পাদন যোগ্যতা এটি না থাকলে তো আমরা ফোন কিনবো না সেটি ফোন হবে না তাই তো তো কিন্তু প্রতিটা ফোনের প্রতিটা মোবাইল সেট কিন্তু আলাদা আলাদা বিশিষ্টতা আছে স্বতন্ত্র বৈশিষ্ট্য যেটি বলছে কোনোটি দিয়ে দেখা যাচ্ছে যে আমরা ভিডিও দেখতে পাচ্ছি কোনোটিতে ভিডিও দেখতে পাচ্ছে না শুধু অডিও শুনতে পাচ্ছি আবার কোনোটি দিয়ে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পাচ্ছি হম কোনোটি দিয়ে দেখা যাচ্ছে যে কম্পিউটারে যা যা হয় সবগুলোই সেই মোবাইল সেট দিয়ে হচ্ছে তো এই যে স্বতন্ত্র বৈশিষ্ট্য এটিকেই বলা হচ্ছে বিশিষ্টতা এই মানের কিন্তু আরেকটি বৈশিষ্ট্য যে যার যত গুণগত মান হবে আমরা তার তা বা স্বতন্ত্র বৈশিষ্ট্য তত ভালো থাকবে এটি আমরা মানের বৈশিষ্ট্যের মধ্যে বলতে পারি হচ্ছে হচ্ছে নির্ভরযোগ্যতা মানে কি আমরা যার আরেকটা নির্ভর করতে পারি যেমন ধরো আমরা আমরা কোনো যে ব্র্যান্ডের জিনিস কিনি এই যে ব্র্যান্ড ব্র্যান্ড বলি এটি কেন বলি হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে এগুলো নিয়ে বিতর্ক হয় যে অমুক জায়গাতে যে কোনোটা বিক্রি করছে আহ বাইরে এটির দাম আরো কম কিন্তু তারপরেও মানুষ ব্র্যান্ডের জিনিস কিনছে এটার কারণ কি এটার কারণ হচ্ছে নির্ভরযোগ্যতা আমরা খুব সহজেই ব্র্যান্ডের পণ্যের উপর নির্ভরযোগ্য মানে নির্ভর করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা যখন কারো অসুখ হয় অসুস্থতার সময় দেখা যাচ্ছে আমার মা বাবার অসুখ হয়েছে আমি ডাক্তার খোঁজ করছি সেক্ষেত্রে আমি কোন ধরনের ডাক্তার খোঁজ করি যিনি বিশেষজ্ঞ তাই না তার কি প্রবলেম হচ্ছে সেই প্রবলেমের উপর বেস করে আমি চিন্তা করি যে এই প্রবলেমের বিশেষজ্ঞ কে আছে তাহলে কেন আমি বিশেষজ্ঞ ডাক্তার খুঁজি কারণ আমি সেই বিশেষজ্ঞ ডাক্তারের উপর নির্ভর করতে পারি তো যে এই থাকবে পণ্যর নির্ভরযোগ্যতা বৈশিষ্ট্যটা থাকবে তাকেই কিন্তু আমরা গুণগত মানের পণ্য বলে ধরে নিব ঠিক আছে এটি মানের আরেকটি বৈশিষ্ট্য আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে স্থায়িত্ব যে পণ্যটি যত দিন স্থায়িত্ব তার থাকবে সেই পণ্যটিকে আমরা ধরে নিব তত বেশি গুণগত সম্পূর্ণ তো এই যে আমরা জুতোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাটার জুতোটা অনেক দিন যাই কিন্তু তোমরা যে নিউ মার্কেটের পাশেই তো আমাদের কলেজ সেখান থেকে দেখা যাচ্ছে যে ফুটপাতে যে পণ্য জুতাগুলো আমরা দেখি দেড়শো একশো দুইশো ঠিক আছে সেগুলো যদি আমরা কিনে পড়ি সেগুলো কিন্তু খুব বেশি দিন যায় না অর্থাৎ কি এটির গুণগত মানটি ভালো না তো এই হচ্ছে স্থায়িত্ব আবার কিছু পণ্য জামা আমরা কিনে যে একবার কিনলেই ওয়ান টাইম পরের বার ধুলেই সেটি একদম রং উঠে যায় তাহলে কি সেটি গুণগত মানে না অর্থাৎ সেটার স্থায়িত্ব ভালো না আর কিছু ব্র্যান্ডের জামা আমরা কিনি দেখা যাচ্ছে সেগুলো রং উঠছে না এবং অনেক দিন পর্যন্ত পণ্যটি খুব ভালো ভাবে মানে নতুন ভাবে আমি পণ্যটি ব্যবহার করতে পারছি এটি হচ্ছে স্থায়িত্ব ওকে যেটি অনেক দিন পর্যন্ত আমরা ভোগ করতে পারি বা ব্যবহার করতে পারি ঠিক আছে তো সাধারণত আমরা যখন পণ্য ক্রয় করি দেখি যে যদি ইলেকট্রনিক পণ্যগুলো ক্রয় করতে আহ চাই আমরা কিন্তু বেশিরভাগই জাপানি পণ্য ক্রয় করতে চাই কারণ কি আমরা মনে করি যে জাপানি পণ্যের স্থায়িত্ব ভালো আমরা দেখা যাচ্ছে চায়না হলে একটু বলে যেটা পণ্য স্থায়িত্ব ভালো হবে না যদিও চায়না সব প্রোডাক্ট খারাপ না ঠিক আছে আমরা আমরাই বরং খারাপ প্রোডাক্টগুলো নিয়ে আসি ঠিক আছে তো যাই হোক না কেন আহ স্থায়িত্ব বলতে নিশ্চয়ই তোমরা বুঝেছ তো এই মানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে স্থায়িত্ব এরপরে দেখো মেরামতের সুযোগ মেরামতের সুযোগটা কি আমরা চিন্তা করব যে কোনো পণ্য যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা যেন সেই পণ্যটিকে মেরামত করতে পারি মানে সেই মেরামতের সুযোগটা যেন থাকে অনেক সময় হয় কি বলে না যেটি ওয়ান টাইম

ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রেও বেশি আমরা এই জিনিসটা গুরুত্ব দিয়ে থাকি যে ইলেকট্রনিক পণ্য একবার নষ্ট হলে আমরা যদি সেটাকে মেরামত করতে না পারি তাহলে আমরা বুঝবো কি যেটা সেটি ওয়ান টাইম সেটির গুণগত মান ভালো নয় আর যদি সেটি আমরা মেরামত করার সুযোগ থাকে মেরামত করতে পারি তাহলে আমরা বুঝি কি সেটির গুণগত মান ভালো এটি হচ্ছে মানের আরেকটি বৈশিষ্ট্য আরেকটি দেখো যে ডিজাইন শুধুমাত্র মানে গুণগত দেখতে মানে শুধুমাত্র স্থায়িত্ব ভালো হলেও হয় না কি সেটা যদি ডিজাইন ভালো না হয় তাহলে কিন্তু আমরা সেই পণ্যটি কিনতে চাই না যেমন ধরো এর আগে এখন যদিও বাটার বিভিন্ন পণ্য ডিজাইন সম্পন্ন এসেছে কিন্তু প্রথম দিকে বাটার খুব স্থায়িত্ব আমরা বুঝি যে এটা অনেক দিন যায় তো আমরা দেখা যাচ্ছে যে সেই পণ্যটি খুব যারা বয়স্ক তারাই কিনছে আমরা না বাটার পণ্য কিনবো না দেখতে কেমন লাগে ভালো লাগে না ঠিক আছে অর্থাৎ সেটিকে ডিজাইন আমরা কিন্তু যে গাড়ির ক্ষেত্রে পোশাক আশাকের ক্ষেত্রে জুতোর ক্ষেত্রে আমরা 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 বিভিন্ন ডিজাইন দেখে থাকি যে ডিজাইন ভালো না হলে সেটি স্থায়িত্ব যতই হোক না কেন আমরা সেটি কিনি না অর্থাৎ এই জন্য বলা হচ্ছে যে ডিজাইনও কিন্তু মানের আরেকটি বৈশিষ্ট্য হিসেবে গণ্য হয় তো প্রিয় শিক্ষার্থী এই হচ্ছে মানের বৈশিষ্ট্য কার্য সম্পাদন যোগ্যতায় বিশিষ্টতা নির্ভরযোগ্যতা স্থায়িত্ব মেরামতের সুযোগ এবং ডিজাইন আশা করি তোমরা মানের বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছো এবং খাতাতে নোট করেছো তাহলে প্রশিক্ষার্থী তাহলে চলো আমরা পরবর্তী টপিক চলে যাই এতক্ষণ আমরা দেখলাম যে মান কাকে বলে ঠিক আছে এখন আমরা দেখবো মান ব্যবস্থাপনা কাকে বলে বা সার্বিক মান ব্যবস্থাপনা কাকে বলে আসলে মান বলতে তো আমরা দেখলামই তাই না মান কাকে বলে আমরা দেখলাম পণ্যের যে গুণগত মান গুণগত বৈশিষ্ট্য বা যা ক্রেতার প্রত্যাশা পূরণে সক্ষম এখন এক্রেতার সক্ষমতা পূরণের যে ব্যবস্থা করে দেয় পণ্যের ক্ষেত্রে ঠিক আছে প্রত্যাশা পূরণের যে ব্যবস্থাটা করে দেয় সেটি কিন্তু মূলত মান ব্যবস্থাপনা এখন এই মান ব্যবস্থাপনার মূল দর্শন আমরা এইভাবে বলতে পারি যে যে ব্যবস্থাপনার মূল দর্শন হচ্ছে গ্রাহক সন্তুষ্টি এবং কর্মীদের সম্পৃক্ততা এবং সে পণ্যের মানের ধারাবাহিক উন্নয়ন সেই ব্যবস্থাপনাকেই আমরা সার্বিক মান ব্যবস্থাপনা বলতে পারি অর্থাৎ মূল দর্শন তিনটি কথা বলা হচ্ছে সেটি কি কি গ্রাহক সন্তুষ্টি বা ক্রেতা সন্তুষ্টি কর্মীদের সংশ্লিষ্টতা বা সম্পৃক্ততা এবং মানের ধারাবাহিক উন্নয়ন সেই ব্যবস্থাপনাকে আমরা বলছি সার্বিক মান ব্যবস্থাপনা তাহলে আমরা যদি এটাকে বিশ্লেষণ করতে চাই দর্শনগুলোকে তাহলে প্রথমে যেটি বলছে যে ক্রেতা সন্তুষ্টি আমরা জানি যে ক্রেতা যদি সন্তুষ্ট না হয় গ্রাহক যদি সন্তুষ্ট না হয় তাহলে কিন্তু আমরা আমরা যে পণ্যটি বাজারে ছাড়বো সেই পণ্যটি শুধু বাজারে একবারে বিক্রি হবে আর কিন্তু বিক্রয় হবে না অর্থাৎ সেটি বাজারে দীর্ঘদিন টিকে থাকতে পারবে না এই গ্রাহকের বা ক্রেতা সন্তুষ্টি অর্জনটা অনেক বেশি দরকার এবং এই ক্রেতা সন্তুষ্টি অর্জন আমরা তখনই করতে পারবো যখন ক্রেতাকে আমরা অনেক গুরুত্ব দিয়ে থাকব ঠিক আছে তো ক্রেতাকে গুরুত্ব দেওয়ার জন্য তাদের কি দরকার কি চায় তাদের পছন্দ কি এই জিনিসগুলো কিন্তু আমাদের অনেক বেশি এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে গবেষণা করতে হবে এবং সেই রকম পণ্যটা আমাদের বাজারে ছাড়তে হবে আরেকটি বিষয় হচ্ছে কর্মীদের সম্পৃক্ততা কর্মীদের প্রতিটি কাজে অর্থাৎ কর্মীদের পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এবং মান নির্ধারণের ক্ষেত্রে কর্মীদের সম্পৃক্ততা থাকতে হবে এবং মানের ধারাবাহিক উন্নয়ন মানে কি যে শুধুমাত্র আমি আজকে যে প্রোডাক্টটা ছাড়লাম যে মানে ছাড়লাম সেই মানে যদি আমি দশ বছর রাখি তাহলে কিন্তু সেই প্রোডাক্টটা আমার বাজারে টিকবে না প্রতিযোগিতা টিকে থাকবে না তাহলে ধারাবাহিক প্রতি বছরই আমি সেই প্রোডাক্টের মানটাকে উন্নয়ন করব মানে একবার উন্নয়ন করলেই হবে না প্রতি বছর সেই মানটাকে উন্নয়ন করব ত্রুটি বিচ্যুতি বের ঠিক আছে অর্থাৎ ধারাবাহিক উন্নয়ন করবো এই তিনটা কাজ যে ব্যবস্থাপনায় করা হয় সেটিকেই বলা হচ্ছে কি সার্বিক মান ব্যবস্থাপনা নিশ্চয়ই বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী অন্যভাবে যদি আমরা বলতে যাই মান ব্যবস্থাপনা কি মান ব্যবস্থাপনা হচ্ছে ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ মান সংরক্ষণ ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের যাবতীয় কার্যাবলী হলো মান ব্যবস্থাপনা অর্থাৎ প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে ভোক্তার সন্তুষ্টি বা গ্রাহক সন্তুষ্টি বা ভোক্তার প্রত্যাশা অনুযায়ী সেই মানটা নির্ধারণ করা সেই মানটা সংরক্ষণ করা এবং উন্নয়ন করা এবং তার সাথে সাথে সেই মানটা নিয়ন্ত্রণ করা এই যাবতীয় কার্যাবলী সমষ্টি আসলে কি মান ব্যবস্থাপনা নিশ্চয় বুঝতে পেরেছ এবং তোমরা খাতাতে তুলে নিয়েছ আশা করি প্রিয় শিক্ষার্থী এখন আমরা যেটি দেখব যে মান ব্যবস্থাপনা সর্বশেষ এখানে কি বলা হচ্ছে যে ক্রেতাদের প্রত্যাশা পূরণের ব্যবস্থাই হলো মান ব্যবস্থাপনা আমি প্রথমে যেটি তোমাদের বলেছি যে ক্রেতা ক্রেতাদের প্রত্যাশা পূরণে সক্ষমতা যে পণের আছে সেটিকে আমরা বলছি মান কিন্তু সেই সক্ষমতাটাকে ব্যবস্থা করে দেয় কে সেই ব্যবস্থাটাই করে দেয় হচ্ছে কি মান ব্যবস্থাপনা বুঝতে পেরেছ এখন যেটি আমরা দেখবো সেটি হচ্ছে এই মান ব্যবস্থাপনার দর্শন বা নীতি যেটি আমি সংজ্ঞাতেই কিন্তু দিয়ে দিয়েছি তাই না মান ব্যবস্থাপনার দর্শন বা নীতি সংজ্ঞাতেই কিন্তু তোমরা পেয়ে গেছো বলতো তোমরা কি কি এক নম্বর কি যে দর্শনগুলো দেখালাম প্রথমে সংজ্ঞাতে নীতিতে সে এক নম্বর কি গ্রাহক সন্তুষ্টি তাই না গ্রাহক সন্তুষ্টি বলতে কি বুঝি অর্থাৎ গ্রাহক বা ক্রেতা যে ধরনের পণ্য চাই তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী পণ্য সরবরাহ করা এবং তারা যে ধরনের পণ্য চায় সে ধরনের পণ্য তাদেরকে দেওয়া তাদের পছন্দ দেখা অপছন্দ দেখা তাদের মতামত নেওয়া ঠিক আছে তো এই তাদের সুন্দর সেবা দেওয়া ওকে তো এইগুলোই হচ্ছে কিন্তু গ্রাহক সন্তুষ্টির মধ্যে পড়ে যেটি গ্রাহক সন্তুষ্টি বা ক্রেতা সন্তুষ্টি অর্জনটাই কিন্তু ব্যবস্থাপনার প্রথম দর্শন বা নীতি আর দ্বিতীয় নীতিটা কি কর্মী সংশ্লিষ্টতা ঠিক আছে এখানে দেখো কর্মী কোন কোন কাজে সংশ্লিষ্ট হবে কর্মী অবশ্যই উৎপাদন যে পরিকল্পনা করা প্রণয়ন এবং মান নির্ধারণে এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কর্মী সংশ্লিষ্টতা থাকতে হবে এটি হচ্ছে মান ব্যবস্থাপনার আরেকটি নীতি বা দ্বিতীয় নীতি কারণ কি কারণ কর্মী যত সংশ্লিষ্ট থাকবে উৎপাদন পরিকল্পনাতে সেটি সেই কর্মী কিন্তু সেই পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করবে সে যদি পরিকল্পনাতে থাকে সেটি বাস্তবায়ন করতে তার পক্ষে কিন্তু অনেক সহজ হবে সে বুঝতে পারবে এবং খুব সে আনন্দ সহকারে সেই কাজটি করতে ইচ্ছুক হবে যার ফলে একটি প্রোডাক্টের মান অনেক বৃদ্ধি পাবে এবং সেই মান নির্ধারণের ক্ষেত্রেও যদি কর্মী সংশ্লিষ্ট থাকে তাহলে কিন্তু খুব সহজেই সে কাজটি বাস্তবায়ন করতে পারবে ঠিক আছে তো এই জন্য দেখা যাচ্ছে যে এই সকল কার্যে কর্মী সংশ্লিষ্টতা থাকতে হবে এটি মান ব্যবস্থাপনার আরেকটি দর্শন আরেকটা দেখো ধারাবাহিক উন্নয়ন কিসের ধারাবাহিক উন্নয়ন আমি কিন্তু একটু আগে তোমাদের বলেছি বলো তো কিসের হ্যাঁ পণ্যের যে পণ্যটি আমি বাজারে ছেড়ে দিয়েছি সেই পণ্যটি শুধু ছেড়ে দিলেই হবে না বছরের পর বছর যদি এই একই পণ্য চলে দীর্ঘ মেয়াদে কিন্তু সেই পণ্যটি বাজারে টিকে থাকবে না বাজারে টিকে থাকার জন্য অবশ্যই পণ্যটির ধারাবাহিক উন্নয়ন করতে হবে অর্থাৎ আমাদের বাজার গবেষণা করতে হবে যেহেতু যাচ্ছে অনেক সময় ছয় মাস পর পরই চেঞ্জ হয়ে যাচ্ছে প্রতি বছর চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমি যদি আমার প্রোডাক্টটা ওইরকমই রেখে দিই তাহলে তো বাজারে টিকে থাকতে পারবে না তাই না এজন্য আমাদের ধারাবাহিক উন্নয়ন করতে হবে আমার প্রোডাক্টের ধারাবাহিক উন্নয়ন আমাকে করতে হবে তো এই জন্য এটাকে বলা হচ্ছে মান ব্যবস্থাপনার আরেকটি নীতি বা দর্শন প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে চলো আমরা পরবর্তী টপিক দেখিনি সেটি হচ্ছে মান ব্যবস্থাপনার গুরুত্ব এখানে না না হবে এটা মানে ঠিক করে নাও ঠিক আছে মান ব্যবস্থাপনার গুরুত্ব এখন আমরা তো দেখলাম যে মান ব্যবস্থাপনা কি তাহলে এই মান ব্যবস্থাপনার কাজগুলো যদি সে করে তাহলেই কিন্তু এগুলো গুরুত্বের মধ্যেই চলে আসে মান ব্যবস্থাপনা যে কাজগুলো করে এর ফলেই কিন্তু মান ব্যবস্থাপনার গুরুত্বগুলো আমরা দেখতে পারি মানে বুঝতে পারি তাই না তাহলে প্রথমে যে গুরুত্ব মান ব্যবস্থাপনার সরি প্রথমে যে জিনিসটা বেশি আমরা দেখতে পাই সেটি হচ্ছে মান নির্ধারণ অর্থাৎ প্রথমে তো আমি কোন মানে পণ্যটা দিব এবং ভোক্তা কোন পণ্যটি পছন্দ করছে এখন বর্তমানে সে কি চাই সেটি যদি আমি সেই পণ্যটি যদি আমি দিতে চাই ভোক্তাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করতে হবে মান নির্ধারণ করতে হবে ঠিক আছে যে কোন মানে আমি পণ্যটি বাজারে ছাড়বো বা উৎপাদন করব এবং বাজারে ছাড়বো বিক্রয় করব। তাহলে প্রথমে হচ্ছে মান নির্ধারণ এই মান নির্ধারণটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটির উপর ডিপেন্ড করবে যে আমার পণ্যটি বাজারে চলবে কি চলবে না ভোক্তা বা ক্রেতা আমার পণ্যটি কিনবে কি কিনবে না তো এই গুরুত্বপূর্ণ কাজটি যেহেতু মান ব্যবস্থাপনা করে থাকে সুতরাং মান ব্যবস্থাপনা গুরুত্ব অপরিসীম আর একটু দেখো নকশাকরণ নকশাকরণ বলতে পণ্যের আকার পণ্যের রং পণ্যের বহন যোগ্যতাকেই বোঝায় যেটি আমরা ডিজাইন বলতে পারি তো এই যে ডিজাইন করা নকশাকরণ এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ কারণ পনের আকারটা কেমন হবে সেটি বহন যোগ্যতা কেমন হবে মানে কি নিয়ে যাওয়া যাবে কিনা তার রংটা কেমন হবে তো এইগুলো কিন্তু এগুলো দেখে কিন্তু একটি ভোক্তাপূর্ণ ক্রয় করে সুতরাং এগুলো যদি ভালো হয় তাহলে সেই উক্ত কোম্পানির প্রোডাক্টও ভোক্তা কি করবে ক্রয় করবে তাই না তো এই গুরুত্বপূর্ণ কাজটি কি করে থাকে নকশাকরণটি মান ব্যবস্থাপনা করে থাকে যার ফলে আমরা বুঝতে পারছি যে মান ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম এরপরে দেখো উপকরণ সংগ্রহ আমরা জানি যে মানটা কিন্তু মানে কোন মানের পণ্য হবে সেই মান নির্ধারণ করার পরে সেই অনুযায়ী কিন্তু আমাদের আবার উপকরণটা সংগ্রহ করতে হবে কাঁচা মাল সংগ্রহ করতে হবে যদি কাঁচা মালটা খারাপ হয় তাহলে কিন্তু সেই পণ্যটি কখনোই ভালো হবে না যেমন ধরো মিষ্টি তৈরি করছে মিষ্টির যে ছানা সেটি যদি খারাপ হয় ঠিক আছে বা সেটিকে ময়দা মিক্সড করা হচ্ছে তাহলে কিন্তু সেই মিষ্টিটা সুস্বাদু হবে না অর্থাৎ পণ্য কেমন তার নির্ভর করছে উপকরণটা কেমন এবং এই উপকরণ সংগ্রহটা করে থাকে কে মান মান ব্যবস্থাপনা যার কারণে ব্যবস্থাপনার গুরুত্ব কি অপরিসীম কারণ উপকরণ যদি ভালোভাবে সংগ্রহ না হয় তাহলে কিন্তু পণ্যটি কখনোই ভালো হবে না গুণগত মানের হবে না এবং পণ্যটিও মানে ক্রেতাদেরও প্রত্যাশা অনুযায়ী পণ্য হবে না তাদের গ্রাহক সন্তুষ্টি অর্জন কোম্পানির পক্ষে সম্ভব হবে না বুঝতে আচ্ছা এরপরে দেখো যোগাযোগ প্রতিষ্ঠা শুধুমাত্র মানে মান নির্ধারণ করলেই হবে না সেই মানের পণ্যটি উৎপাদন হচ্ছে কিনা উৎপাদন পর পূর্ববর্তী মানুষদের সাথে যোগাযোগ করা এবং উৎপাদন পরবর্তী মানুষদের সাথে যোগাযোগ করা উৎপাদন যারা করছে তাদের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করা তো এগুলো কিন্তু যোগাযোগ প্রতিষ্ঠা না করলে কখনোই একটি গুণগত মানের পণ্য তৈরি করা সম্ভব হবে না এবং সেই যখন বাজারে ছাড়া হবে তাদের সাথেও যোগাযোগ করা ঠিক আছে তো এই যাবতীয় কাজগুলো করে থাকে মান ব্যবস্থাপনা এবং তারা সবার সাথে যোগাযোগ না করলেও তারা উৎপাদন মান মান মানে মানের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথে যোগাযোগ করে এবং তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা তাদের প্রয়োজনে করতে হচ্ছে তো এই যোগাযোগ প্রতিষ্ঠা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ যেটি মান ব্যবস্থাপনা করে থাকে যার ফলে আমরা বুঝতে পারছি মান ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম এরপরে দেখো উৎপাদন কার্য পরিচালনা উৎপাদন কার্য পরিচালনা মেনলি উৎপাদন কাজ কারা করে থাকে যারা মানে মেশিন মেশিন একটা বিষয় যে যার মাধ্যমে উৎপাদন করা হয়ে থাকে এবং সেই মেশিন যারা পরিচালনা করে বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই মেশিন ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এরা কিন্তু উৎপাদন কার্য করে থাকে তাই না তো এদের পরিচালনা করে কে এদের পরিচালনা করে আবার মান ব্যবস্থাপনা যার ফলে দেখা যাচ্ছে যে শুধু মানে মেশিনটা কেমন ভাবে চলবে সংশ্লিষ্ট ব্যক্তি পারে কিনা তাদের মানে যাবতীয় তাদেরকে যোগাযোগ প্রতিষ্ঠা করা তাদেরকে বুঝিয়ে দেওয়া এই যাবতীয় কাজ করে মান ব্যবস্থাপনা যার ফলে মান ব্যবস্থাপনার গুরুত্ব কিন্তু অপরিসীম আচ্ছা এরপরে দেখো প্রশিক্ষণ দান এই যে মেশিনটা পরিচালনা করতে কি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ পারবে না নতুন গুণগত মান সম্পন্ন পণ্য কখনোই উৎপাদন করা সম্ভব নয় এই জন্য দেখা যাচ্ছে যে এই প্রশিক্ষণের অনেক প্রয়োজন আছে একটি কোম্পানিতে সরি প্রশিক্ষণের অনেক প্রয়োজন আছে তো এই জন্য বলা হচ্ছে কি যে মান ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় কি সেটি হচ্ছে প্রশিক্ষণ আচ্ছা আমি একটু মোবাইলটা সাইলেন্ট করছি প্রশিক্ষার্থী ওকে এরপরে দেখো মান নিয়ন্ত্রণ মান নিয়ন্ত্রণটা কি মান শুধু নির্ধারণ করলেই হবে না সেই মান অনুযায়ী পণ্যটি উৎপাদন হচ্ছে কিনা ঠিক আছে সেগুলো দেখা এবং উৎপাদন হলেও দেখা যে সেই অনুযায়ী উৎপাদন হলো কিনা ঠিক আছে এখন এই যে মান নিয়ন্ত্রণ স্ট্যান্ডার্ড অনুযায়ী উৎপাদন হলো কিনা বা কোনো তো বিচ্যুতি ঘটলে সেটি সংশোধন ব্যবস্থা গ্রহণ করা এটিকেই বলা হচ্ছে মান নিয়ন্ত্রণ এবং এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ মান নিয়ন্ত্রণ না করলে কিন্তু আমরা যেটি চিন্তা করেছি যে এইভাবে আমি পণ্যটি আহ কি করবো তৈরি করব বা এই মানটি হবে তাহলে সেই মানটি কিন্তু কখনোই হবে না এজন্য বলা হচ্ছে কি যে মান নিয়ন্ত্রণ অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ এবং এটি কি করা হয়ে থাকে এটি কে করে থাকে মান ব্যবস্থাপনা করে থাকে যার ফলে দেখা যাচ্ছে যে মান ব্যবস্থাপনা গুরুত্ব অপরিসীম যেহেতু সে মান নিয়ন্ত্রণ করে থাকে এরপরে বলা হচ্ছে গবেষণা উন্নয়ন আমরা জানি প্রতিনিয়ত মানুষের চাহিদা চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত ফ্যাশন চেঞ্জ হচ্ছে ডিজাইন চেঞ্জ হচ্ছে যার ফলে মানে ভোক্তা কোন ধরনের পণ্য চাচ্ছে এখন ভোক্তা চাহিদাটা কি এগুলো সম্পর্কে যদি আমরা বাজার গবেষণা না করে থাকি এবং সেই অনুযায়ী পণ্য উন্নয়ন না করে থাকি তাহলে কিন্তু আমাদের পণ্য আমরা কখনোই প্রতিযোগিতায় টিকায় রাখতে পারবো না অর্থাৎ একটি কোম্পানি যদি এগুলো না করে থাকে তাহলে সেই কোম্পানির প্রোডাক্ট কখনোই বাজারে টিকে থাকতে পারবে না প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না এই এবং এই কাজগুলো কে করে থাকে এই কাজগুলো করে থাকে হচ্ছে মান ব্যবস্থাপনা ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী এই এই জন্য যে সে যে গবেষণা উন্নয়ন কাজ করে থাকছে এই জন্য কিন্তু মান ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম এরপরে দেখো নয় নম্বর কি আছে তথ্য প্রদান যে কর্মী কর্মীগণ যদি ভোক্তার যেটা জানতে চাচ্ছে সেই অনুযায়ী তথ্য প্রদান না করে থাকে তাহলে কি হবে ভোক্তা গ্রাহক সন্তুষ্টি অর্থাৎ ভোক্তা সন্তুষ্টি বা গ্রাহক সন্তুষ্টিকে অর্জন করা সম্ভব হবে কখনোই সম্ভব হবে না এবং সেই কাজটি নিশ্চিত করে কে তথ্য প্রদানের কাজটি যেন ভোক্তা তার যে যে ইনকোয়ারি করছে প্রশ্ন করছে সেই অনুযায়ী যেন সে তথ্য পায় এবং আহ পণ্যটির মধ্যে কি কি আছে গুণগত বৈশিষ্ট্য কি কি আছে বিশিষ্টতা কি আছে কেন পণ্যটিকে একজন ভোক্তা নির্ভর করতে পারবে সেই পণ্যটির উপর এই যাবতীয় বিষয় কিন্তু ভোক্তার কাছে পৌঁছে দিতে হবে যেটাকে বলা হচ্ছে তথ্য প্রদান এবং এই কাজটি করে থাকে কে এই কাজটি করে থাকে মান ব্যবস্থাপনা যার ফলে আমরা বুঝতে পারছি যে মান ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম এরপরে দেখো প্রেষণা আমরা জানি কি যে যদি কর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করতে পারে তাহলেই একটি কোম্পানি তার লক্ষ্য অর্জন করতে সম্ভব হবে এবং সেই পণ্য সেই কোম্পানির যে উৎপাদিত পণ্য সেই পণ্যগুলো গুণগত মানের হবে এবং কর্মী যদি স্বতঃস্ফূর্ত কাজ করে তাহলেই সেই জিনিসগুলো কোম্পানি তার লক্ষ্য অর্জনে কি হবে সক্ষম হবে তো এই দানের কাজ কিন্তু সব মানে যাবতীয় সব কর্মীর মান ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু মানের ক্ষেত্রে যে কর্মীগুলো জড়িত আছে তাদের পেশনা দান করে কিন্তু মান ব্যবস্থাপনা যার ফলে এটি আরো গুরুত্বপূর্ণ একটি বিষয় যে মান ব্যবস্থাপনা কর্মীদের পেশনা দান করে যার ফলে আমরা বুঝতে পারি যে মান ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম আরেকটি বিষয় হচ্ছে বেঞ্চ মার্কিং যেটি করে থাকে মান ব্যবস্থাপনা এবং এর ফলে কিন্তু বেঞ্চ মার্কিং এর ফলে আমরা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক উন্নয়ন করতে পারি ঠিক আছে তাহলে কি বেঞ্চ বেঞ্চ মার্কিং বাজারে হচ্ছে বাজারে সবচাইতে ধরো আমি হচ্ছে যদি জুতোর ফ্যাক্টরি দিই তাহলে বাজারে সবচাইতে গুণগত মানের জুতো সরবরাহ করে কে তাকে ফলো করতে হবে ঠিক আছে এবং সেই অনুযায়ী দেখে দেখিনি বলা হচ্ছে যে ফার্মটি বাজারে নেতৃত্ব দান করে সে ফার্মের পণ্য ও সেবা ও প্রক্রিয়া পরিমাপের ধারাবাহিক ও পদ্ধতিগত প্রক্রিয়ায় হলো বেঞ্চমার্কিং অর্থাৎ যে পণ্যটি সবচেয়ে ভালো সেই পণ্যটি যে পণ্যটি বাজারে নেতৃত্ব দান করছে লিড দিচ্ছে সেই মানে সেই ফার্মটির পণ্য সেবা ও প্রক্রিয়া যদি আমরা কি করি ধারাবাহিক ও পদ্ধতিগতভাবে সেটিকে আমরা সবসময় পরিমাপ করি ঠিক আছে যে সেটি কেমন তার পণ্য কেমন তার সেই ফার্মটি বাজারে সেবা কেমন দিচ্ছে তার কি প্রক্রিয়া তারা অনুসরণ করছে সেইভাবে আমরা সেটি পরিমাপ করব এবং সেইভাবে কি করব আমি আমার পণ্যটিকে উন্নয়ন করব। ওকে এটি হচ্ছে বেঞ্চ মার্কিং তো বেঞ্চ মার্কিং এর সাহায্যে কি করা হয় তাহলে বাজারে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠানের কার্যাবলী মূল্যায়ন করে নিজেদের কাজের ধারাবাহিক উন্নয়নের চেষ্টা করা হয় বুঝতে পেরেছ আমরা তাদেরটা দেখে মানে অর্থাৎ আমরা অনেক সময় কি করি তোমরা কি করো যে সবচেয়ে ভালো যে স্টুডেন্ট তাকে ফলো করো না যে সে কিভাবে পড়ছে সে কিভাবে লিখছে কত পৃষ্ঠা লিখছে কিভাবে আনসার করছে সে কত ঘন্টা পড়ে সে কোথায় পড়ে তাই না তার এই জিনিসগুলো পরিমাপ করে কি করো তুমি নিজেকে উন্নয়ন করো বেঞ্চ তো প্রিয় শিক্ষার্থী দেখো যে মান ব্যবস্থাপনা বেঞ্চ মার্কিং করে করে প্রতিষ্ঠানের পণ্য বা সেবার মান বৃদ্ধি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই মান ব্যবস্থাপনা কিন্তু এই বেঞ্চ মার্কিং এর গুরুত্বপূর্ণ কাজটি করে থাকে যার ফলে আমরা বুঝতে পারছি যে মান ব্যবস্থাপনা গুরুত্ব অপরিসীম তো আমরা আমাদের লেকচারের একদম শেষে চলে এসেছি তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন আমি দিয়েছি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে মিস্টার হাবিব সম্প্রতি একটি প্রতিষ্ঠানে চাকুরি নিয়েছেন তিনি উক্ত প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মান পরিকল্পনা মান নিয়ন্ত্রণ মানের নিশ্চয়তা এবং মান উন্নয়নের সাথে জড়িত তিনি বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি ক্রেতাদের উপর গুরুত্ব দিয়ে পণ্যের মান নির্ধারণ করেন ফলে এই প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মানে ক্রেতারা বেশ খুশি এটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন ক নম্বর অর্থাৎ যে জ্ঞানমূলক যে প্রশ্ন মান নির্ধারণ কি তোমরা লিখবা বেঞ্চমার্কিং কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো এটি তোমরা লিখবা এবং এই যে উদ্দীপকে मिस्टर হাবিব যে কাজগুলো সম্পাদন করেন সেগুলো কোন ব্যবস্থার অন্তর্গত এতক্ষণ পড়াল আর নিশ্চয়ই তোমরা পারবে ঠিক আছে আমি অল করতে বলছি না তোমরা নিজেরা এটি করবা যেহেতু ক্লাসটি এখনি করলাম তোমরা এখনি লিখে ফেলো ওকে আর পণ্যের মান নির্ধারণে मिस्टर হাবিবের গৃহীত কার্যক্রমকে কতটা খুশি হয় যথাযথতা বিশ্লেষণ করো ঠিক আছে কেন ক্রেতারা খুশি নিশ্চয়ই বুঝতে পারছো কেন খুশি এই বিষয়গুলো তোমরা খাতাতে লিখবা আমার এটি বাড়ির কাজ থাকলো আরেকটি বাড়ির কাজ থাকলো সেটি তোমরা খাতাতে লিখে নাও সেটা হচ্ছে সার্বিক মান ব্যবস্থাপনার পূর্ব শর্ত এবং সার্বিক মান ব্যবস্থাপনার কার্যাবলী তো এই দুইটি টপিকস তোমাদের যেহেতু কার্যাবলি অনেকটাই আমি গুরুত্বের ক্ষেত্রে তোমাদের বলে দিলাম ঠিক আছে তো তোমরা একটু বই দেখলে এটি লিখতে পারবা বা বানিয়েও লিখতে পারবা এবং সার্বিক মান ব্যবস্থাপনার ক্ষেত্রে পূর্ব শর্ত বিষয়গুলো কি কি এই জিনিসগুলো তোমরা এখন বাণী লিখতে পারবে আমি আশা করি একটু বইয়ের সাহায্য নিবা আমি এই দুইটি তোমাদের সামনে মানে এখন তো আর সামনের ক্লাসে ধরতে পারছি না যেহেতু অনলাইনে ক্লাস তো তোমাদের তোমরা খাতার ছবি তুলে লিখে খাতার ছবি তুলে ক্লাসের নিচে দিয়ে দিবা ঠিক আছে আমি দেখব ওকে সামনের ক্লাসের নিচে দিবা অথবা ইউটিউবের যে ক্লাস আমার ইউটিউবে মানে এই লাইভের ক্লাসটি আবার ইউটিউবে দেওয়া হবে তো সেটিতেও তোমরা দিয়ে দিতে পারো ওকে তো প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকের মতো আমি এখানেই শেষ করছি তোমরা অবশ্যই অবশ্যই তোমরা খুব ভালো করে পড়াশোনা করবা নোট খাতা অবশ্যই রাখবা আমি কলেজ খুলার সাথে সাথে কিন্তু সবার খাতাগুলো চেক করব অবশ্যই চেক করব ঠিক আছে তো আজকের মতো এখানেই আমি আজকের মতো এখানেই শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো ধন্যবাদ সকলকে